জাপানে আবারও মডার্নার ডোজের দূষণ পাওয়া গেছে। রোববার ভ্যাকসিনের ব্যবহার স্থগিত করেছে আরও একটি স্থানীয় সরকার। বৃহস্পতিবার দূষণের কারণে 16 লাখ ডোজ বাতিল করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর শনিবার ওই দূষিত টিকা নেবার পর মারা যায় 2 যুবক। তবে টিকার দূষণের কারণে মৃত্যু হয়েছে কিনা সে তথ্য জানা যায়নি। এর ভেতর আবারও পাওয়া গেল দূষণের খবর। বিস্তারিত জানাচ্ছেন সাজ্জাদ শাহরিয়ার। জাপানের ওকিনাওয়া অঞ্চলে আবারও করোনা ভাইরাসের ভ্যাকসিন মডার্নার ডোজে দূষণ পাওয়ায় রোববার ভ্যাকসিন কার্যক্রম স্থগিত করেছে স্থানীয় সরকার। এর আগে বৃহস্পতিবার জাপানে মডার্নার ডোজে দূষণ পাওয়ার পর ভ্যাকসিনের 3টি স্লটের 10,63,000 টিকা স্থগিত করেছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এই স্থগিত আদেশের পরেই শনিবার 2 যুবক মডার্নার দ্বিতীয় ডোজ গ্রহণের পর মারা যায়। জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, দূষিত মডার্নার ভ্যাকসিনের ডোজ গ্রহণের পর ওই 2 ব্যক্তির মৃত্যুর তদন্ত চলছে। যদিও তাদের মৃত্যুর সাথে ভ্যাকসিনের কোনো সম্পর্ক আছে কি না তা এখনও জানা যায়নি। দক্ষিণ জাপানের ওকিনাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, রোববারের টিকা কার্যক্রম আংশিক স্থগিত করা হয়েছে। তারা জানায়, ভ্যাকসিনের মধ্যে অপ্রয়োজনীয় কিছু পদার্থ পাওয়া গেছে। শনিবার মডার্না এবং জাপানি ওষুধ পরিবেশক তাকিদা জানায়, এই মুহূর্তে তাদের কাছে তেমন কোনো প্রমাণ নেই যে মৃত্যুগুলো ভ্যাকসিনের কারণেই হয়েছে। তবে ইউরোপের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক নির্মিত মডার্না ভ্যাকসিনের ডোজে পাওয়া এই কণার প্রকৃতি এখনও জানা যায়নি বলে জানিয়েছে তারা। ডোজগুলো বিশ্লেষণের জন্য ল্যাবে পাঠানো হয়েছে। প্রাথমিক ফলাফল আগামী সপ্তাহের প্রথম দিকেই পাওয়া যাবে বলে জানায় মডার্না ও তাকিদা। অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান স্প্যানিশ ফার্মাসিউটিক্যাল ফার্ম ROVI জানায়, তারা ভ্যাকসিনের ডোজে দূষণের কারণ অনুসন্ধান করছে, যা শুধুমাত্র জাপানে বিতরণ করা হয়েছিল। জাপানে এ পর্যন্ত করোনা ভাইরাসে 15,800 জনেরও বেশি মানুষ মারা গিয়েছে। জনসংখ্যার প্রায় 44% বেশি মানুষকে ইতিমধ্যে ভ্যাকসিনের 2টি ডোজই দেওয়া হয়েছে। সাজ্জাদ শাহরিয়ার, IONTV, লন্ডন।